আইপিএল টি টোয়েন্টি বিরাট কোহলিদের রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুকে পঞ্চম হারের স্বাদ দিয়ে চলতি আইপিএলের দ্বিতীয় জয় পেয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স বৃহস্পতিবার ওয়াংখের স্টেডিয়ামে প্রতিপক্ষের দেওয়া একশো সাতানব্বই রানের টার্গেট বল আগে সাত উইকেট হারিয়ে টপকে যায় হার্দিক পান্ডিয়ার দল আগের ম্যাচে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে দুইশো চৌত্রিশ রানের পাহাড় গড়ে চলতি আসরের প্রথম জয়ের দেখা পেয়েছিল মুম্বাই বৃহস্পতিবার ঘরের মাঠে ব্যাঙ্গালুরুর বিপক্ষে একশো সাতানব্বই রানের চ্যালেঞ্জিং টার্গেট পায় রেকর্ড পাঁচবারের এই চ্যাম্পিয়নরা অধিনায়ক ফাফ ডুপ্লেসিসের চল্লিশ বলে একষট্টি রজোৎপাদ প্রতিদের ছাব্বিশ বলে পঞ্চাশ ও দীনেশ কার্তিকের তেইশ বলে হারনা মানা তিপ্পান্ন রানে আট উইকেটে একশো ছিয়ানব্বই করে অতিথি দল কৌরিকে ফেরানো যাসপ্রীত বুমরা চার ওভারে একুশ রান নিয়ে পাঁচ উইকেট নেন লক্ষ্য তারা ঈশান কিষান ও রোহিত শর্মার ব্যাটিং ছড়ে নবম ওভার শেষ হওয়ার এক বল আগেই একশো এক রান করে ফেলে মুম্বাই কিষান চৌত্রিশ বলে উনসত্তর ও রোহিত চব্বিশ বলে আটত্রিশ করে ফেরার পর সূর্যকুমার যাদব উনিশ বলে বান্ন করে আইপিএলে নিজের দ্রুততম নেন চোটের কারণে তিন মাস খেলার বাইরে ছিলেন সূর্য দলীয় একশো রানে তার বিদায়ের পর চতুর্থ উইকেটে হার্দিক ও তিলক ভার্মা অবিচ্ছিন্ন থেকে পনেরো ওভার তিন বলেই দলকে লক্ষ্যে পৌঁছে দেন হার্দিক ছয় বলে একুশ ও ভার্মা দশ বলে ষোলো রান করেন